বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাতুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাতুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। রোজ সকালে 10 কিলোমিটার সাইকেল চালানোর ফতোয়া জারি করা, বুঝবে মজা। এবার সাইক্লিং কেউ বলে না রে, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। আরে আরে কিরিং কিরিং কিরিং, এই যে কিরিং কিরিং কিরিং। ও বাবু, এই যে বেলটা বাজাতে পারতেছেন না, কিরিং 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 সজে যান। টার্গেটে কি আসছে বাচ্চো, খেল দেখ এবার। বাচ্চু অপারেশন সাকসেস, কেটে পর। কিন্তু স্যার কি অবস্থা, এরপর আমাদের অবস্থার 12 বাজবে রে। নিতাই রে, অ্যাম্বুলেন্স ডাকরে। শান্ত হন দারোগা বাবু, ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবতে দিন। কিভাবে শান্ত হব বলুন তো? ডক্টর শশী চ্যাটার্জি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, তার মধ্যে উনি 40 বছর পর ভারতবর্ষে এসেছেন বিজ্ঞান শ্রেষ্ঠ পুরস্কার নিতে, আর উনাকেই কিনা 3-3 বার গুলি করা হলো। আর আত তাই 3 বারই লক্ষ্য ভ্রষ্ট হলো। ভাগ্যিস। কিন্তু কেন ডক্টর শশী চ্যাটার্জিকে গুলি করে মারতে কে চাইছে? যে লোকটা দেশের বাইরে প্রায় 40 বছর আছে, তার কে এমন শত্রু থাকতে পারে এখানে? কে কে কে? বাটুল, কিছু একটা করো। ওনার ভালো মন্দ কিছু হলে আমার চাকরিটাই যে আর থাকবে না। দারোগা বাবু, ওই বিজ্ঞান শ্রেষ্ঠ পুরস্কারের অর্থমূল্য কত? পুরস্কারের সঙ্গে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি খোঁজ নিন তো, এ বছর ওই বিজ্ঞান শ্রেষ্ঠ পুরস্কারের দাবিদার ডক্টর শশী চ্যাটার্জি ছাড়াও আর কে কে ছিলেন? মানে এ বছর কারা ওই পুরস্কারটা পেতে পারত? রাইট, একদম তাই। আমি পুরস্কার কমিটির থেকে আজকেই তাদের নাম জোগাড় করছি। বাজুল বাবু কমড়ো কিন্তু আয়না টা তোরা চিনতে পারছিস নিশ্চয়ই। কে কে কি ও বাটুলদা, আয়না বাচ্চু, আয় আয় আয়না এদিকে আয়না ভাই, মাতুলদা আমি না গো।
ডক্টর চ্যাটার্জি, আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয় না? ইনফ্যাক্ট সেই 40 বছর আগে দেশ ছেড়েছি, কোনো বন্ধু বান্ধব নেই, রিলেটিভসও নেই বিশেষ। আচ্ছা আপনি বলছেন যে তিনবার আপনাকে গুলি করা হলো সেই তিনবারই আপনি ছিলেন বাড়ির সামনের লনে? ইয়েস মিস্টার মাটু, আসলে চোখে তো দেখতে পাই না, তাই শরীর দিয়ে বাইরেটাকে বোঝার চেষ্টা করি। আমার দেশের জল হাওয়া রোদ সেই আগের মতোই আছে কিনা? ক্লাস 12 পাশ করেই সায়েন্সে স্কলারশিপে বিদেশ চলে গেছিলাম। আচ্ছা যদি কিছু মনে না করেন, মানে আপনি দৃষ্টিশক্তি হারালেন কি করে? আরে না না, মনে করবার কিছু নেই, নিজের দুর্ভাগ্যের কথা বলতে আর আমার কষ্ট হয় না। আসলে আমার গবেষণার বিষয়টাই ছিল চোখ। চোখ? স্ট্রেঞ্জ, সত্যি স্ট্রেঞ্জ। আমি চোখের এমন একটি ওষুধের সলিউশন আবিষ্কার করি যে ওষুধ ব্যবহার করে দুর্বল দৃষ্টিশক্তি বা প্রায় অন্ধ হয়ে যাওয়া মানুষ আবার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। আর সেই আবিষ্কারের জন্যই তো সরকার এবছর আপনাকে বিজ্ঞান শ্রেষ্ঠ পুরস্কার দিচ্ছে। ইয়েস, আপনার ওষুধ আপনার দৃষ্টিশক্তি ফেরাতে পারল না? না, পারল না। শারীরিক কারণে বা জন্ম থেকে যাদের দৃষ্টিশক্তি দুর্বল তাদের জন্য আমার ওষুধ কার্যকরী, কিন্তু অ্যাসিড দিয়ে যে চোখ দুটোকে নষ্ট করে ফেলা হয়েছে তার জন্য আমার আবিষ্কার কিছুই করতে পারবে না। মানে? আমার খুবই আস্থাভাজন, আমার গবেষণার একমাত্র সাহায্যকারী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল 30 বছরের ভেরি ব্রাইট প্রমিসিং কৌশিক চৌধুরী বলে একটি ছেলে। আমার গবেষণা যখন শেষ পর্যায়ে, সেই কৌশিক বলে ছেলেটি আমার এত বড় উপকারটি করে। কেন? এই পৃথিবীতে ওই কৌশিকই একমাত্র মানুষ যে আমার আবিষ্কারের সমস্তটুকু জানে। ওর উদ্দেশ্য ছিল আমাকে অন্ধ করে আমার গবেষণার কাগজপত্র নিয়ে নিজেকে ওই আবিষ্কারের দাবিদার হিসেবে পৃথিবীর সামনে হাজির করা। তো পারল না কেন? কারণ ওই ইডিয়েট কৌশিক জানত না আমার রিসার্চের সমস্ত কাগজপত্র এবং আমার ল্যাবরেটরিটা পর্যন্ত ইন্স্যুরেন্স করা ছিল। আর ইন্স্যুরেন্স কোম্পানি নিশ্চয়ই আপনার গবেষণাপত্র অন্য কারো নামে ইনসিওর করবে না, তাই ওর কীর্তি ধরা পড়ে গেল। ভেরি স্যাড। ওকে ডক্টর চ্যাটার্জি, আপনি চিন্তা করবেন না, আফটার অল আপনি এখন আমাদের দেশের অতিথি, আমি নিজে আপনার সিকিউরিটির ব্যবস্থা দেখভাল করব। ওই কৌশিক চৌধুরী ওনাকে মারতে চেষ্টা করছে না তো? না না না, সেটা সম্ভব নয়। কৌশিককে পুলিশ অ্যারেস্ট করে, ও এখন জেলে বন্দী আছে। আমরা এখন আসছি ডক্টর চ্যাটার্জি, আপনি রেস্ট নিন। বাই দ্য ওয়ে ডক্টর চ্যাটার্জি, আপনি বাইরে নিশ্চয়ই বের হবেন না? কোনো প্রশ্নই নেই, সারাদিন এ ঘরেই বসে থাকি। আর এই সরকারি বাংলোর কেয়ারটেকার মধু নামের ছেলেটি এসে রেকর্ড প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে যায়, গান শুনেই সময় কেটে যায়। মধু খুব যত্ন করছে আমার, কোনো চিন্তা নেই, পরশুই পুরস্কারটা নিয়ে রাতের ফ্লাইটে ফিরে যাব। আশা করি সবটা ভালোই হবে। ঠিক আছে, আসছি আমরা। গুড বাই মিস্টার মাটুল। ইন্সপেক্টর গুড বাই। ভেরি গুড বাই। গুড বাই ডক্টর চ্যাটার্জি। কি বুঝলে মাটুল? অনেক কিছু, তবে এখনই বলতে পারছি না, একটু নিজের সাথে কথা বলে সাজিয়ে নিতে হবে সবকিছু। কি কপাল ভদ্রলোকের! অন্ধ চোখ ভালো করার ওষুধ যে আবিষ্কার করলো তার চোখই অন্ধ। ওর বাড়ির চারপাশে পুলিশ প্রোটেকশন বাড়ান, আমার মন বলছে আরো একটা অ্যাটাক হবে ওর উপর। কি বলছো কি বাটুল? তিন তিনটে মুখ দেখো বাইরে আছে,
কেমন গদগদ করে টানতেছে দেখো, যেন পেট্রোল পাম্পে লাইন দিয়ে গাড়িতে তেল ভরতেছে। গন্ডগোল গন্ডগোল, কোথাও একটা গভীর ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। কৌশিক চৌধুরী, ডক্টর চ্যাটার্জি, কৌশিক চৌধুরী, ডক্টর চ্যাটার্জি, নাকি নাকি এই দুজনের মাঝখানে অন্য কোনো তৃতীয় ব্যক্তি? একজন অন্ধ লোককে মারতে তিন তিনবার লক্ষ্য ভ্রষ্ট হলো। যে গুলি করছে সে এতটাই কাঁচা হাতের বন্দুকবাজ, অন্ধ জেনেও তাহলে সামনে থেকে গুলি ছুটছে না কেন? তাহলে মধু ডক্টর চ্যাটার্জির সঙ্গে ছিল বলে? ইয়েস 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 মধু। এ কি, এত রাতে কে এলো আবার? বন্টুল, এক্ষুনি চলো। একেবারে ঝাঁঝাঁ করে দিয়েছে। এলো পাথারি গুলি চালিয়েছে। তা বলে দেওয়ালে কেন? রাইট, দারোগাবাবু চলুন। একি ভেতরে যাবেন না ডক্টর চ্যাটার্জি? না না, উনি ঠিকই আছেন, চলুন। মনে হচ্ছে আমি একটা ক্লু পেয়েছি। কখন? দেখলাম না তো। আপনার লোকেদের জায়গাটার উপর কড়া নজর রাখতে বলুন। জিপে উঠুন। রোজ সকালে চার খবরের কাগজ নিয়ে আমি ওনার ঘরে যাই, তারপর চায়ের কাপ হাতে দিয়ে খবরের কাগজের হেডলাইন ওনাকে পড়ে শোনাই, তারপর এই রেকর্ড প্লেয়ারে একটা রবীন্দ্রসঙ্গীত বা অন্য কোনো গানের রেকর্ড লাগিয়ে রান্নাবান্নার যোগাযন্ত্র করি। দিন সাতেক থাকবেন উনি, এমনই তো উপরওয়ালার থেকে হুকুম পেয়েছি স্যার। আচ্ছা মধু, আগে যে তিনবার গুলি করা হয়েছিল সেই তিনবারই তুমি ওনার সঙ্গে ছিলে? হ্যাঁ বাবু, বাইরের লনে পেপার পড়ে শোনাচ্ছিলাম। তবে বাবু, তিন তিনবার তিন দিক থেকে গুলি করেছিল, কিন্তু শেষবার তো আমার কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল। আমি তো পড়ে গেলাম একবারে। স্যার স্যার, এই মানি পাসটা বিজ্ঞানী সাহেবের বাংলোর গেটের বাইরে পড়েছিল। কাল রাতে যারা গুলি চালিয়েছিল এটা তাদেরই কারণ হবে। রাতের অন্ধকারে তখন কই দেখি, ভিজিটিং কার্ড, ডক্টর শশি চ্যাটার্জি, 138 পিংস্টোন অ্যাভিনিউ, USA। উল্টো দিকে তো দ্য ব্লু ইন্ডিয়ান হোটেল, 16/AC, পার্ক স্ট্রিট রোড। কি আশ্চর্য, এ তো আমাদের কলকাতারই একটা হোটেল। এ কি, এটা যে ডক্টর চ্যাটার্জির পার্স, বাইরে এলো কি করে? আমি মনে হয় বুঝতে পারছি। মধু, দারগাবাবু শুনুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে যা বললাম ঠিক তেমনটাই হওয়া চাই। কাল সকালটা খুব ইম্পর্টেন্ট, ডক্টর চ্যাটার্জিকে বাঁচাতেই হবে আমাদের। একদম বাটুল, একদম স্যার। তাহলে আমি এখন আসছি দ্য ব্লু ইন্ডিয়ান হোটেল। ওকে দারগাবাবু, মনে থাকে যেন যা বললাম, হাসপাতালেও একবার যেতে হবে আমাকে, হতচ্ছাড়া দুটো। বাচ্চারে, হাসপাতালে তো ভালোই ছিলাম, পাটুল দা ছাড়িয়ে নিয়ে এলো কেন রে? আবার ডলাই করবে বলে বোধহয়। এখন রাত না দিন রে? রাত, তাহলে ঘুমিয়ে পড় রে ভাই। খুলছি খুলছি, এত ব্যস্ত হচ্ছিস কেন? মধু, ডক্টর চ্যাটার্জি, আপনার অনুমান শক্তি দেখছি খুব প্রখর। চায়ের কাপটাকে ঠিক আন্দাজ করলেন। দেখি মিস্টার মাটুল, আপনি
মধু মধু কোথায়? ও একটু বাজারে গেল, তাই আমি চাটা নিয়ে এলাম। ও তা বেশ ভালোই হয়েছে। পরশু রাতের ঘটনাটা শুনেছেন তো? শুনেছি। আজকেই তো আপনাকে পুরস্কার দেওয়া হবে, আর ভয় কি? না, আপনি তো আছেন। এই নিন ডক্টর চ্যাটার্জি, আজকের পেপারটা। মজা করছেন মাতুল বাবু, অন্ধ মানুষকে পেপার পড়তে দিচ্ছেন? অন্ধ মানুষ এই বইটা কেমন করে পড়ে ডক্টর চ্যাটার্জি? ও টেবিলের ওপর বইটা রেখে গেছে বুঝি। মধুর এক ভাই ডাক্তারি পড়ছে, আই স্পেশালিস্ট হতে চায়। ওকে বইটা পড়তে বলেছিলাম, ও বোধহয় কিনেছে, মধুর হাতে পাঠিয়েছিল। বইয়ের ওপরে যেন একটা অটোগ্রাফ দিয়ে দিই, হয়ে ওঠেনি আর কি। তাহলে এই নিন পেন, এক্ষুনি করে রাখুন, রাতের ফ্লাইটেই তো চলে যাবেন, তাড়াহুড়ো হয়ে আর হবে না তো। রাইট ইউয়া, দিন দেখি পেনটা। অভ্যাস তো, তাই নামটা লিখতে আর চোখের দরকার হয় না। প্রথম পাতাটা একটু খুলে ধরুন দেখি। ধরাই আছে, সইটা করে ফেলুন। আজকে তারিখটা যেন কত? আপনার টেবিলেই তো ক্যালেন্ডার দেখছি, 31st। আজকের দিনটা কি ভুললে চলে ডক্টর চ্যাটার্জি? তবে আপনি কিন্তু আপনার নামের বানানটা ভুলে গেছেন, ভুল লিখেছেন। হোয়াট? হ্যাঁ, এই যে আপনার ভিজিটিং কার্ডে দেখছি আপনার নাম SASHI, আর এখানে লিখলেন SHASI শশী। কোনটা ঠিক বলুন তো? ইয়ে মানে দুটোই লিখে থা। ঠিক বলছেন তো? সত্যি করে বলুন, নয়তো। একি এইসব কি করছেন? একি আপনি দেখতে পাচ্ছেন ডক্টর চ্যাটার্জি, ওরফে মিস্টার কৌশিক চৌধুরী? চশমাটা খুলুন, খুলুন এবার, অনেক নাটক করেছেন। আমাকে আমাকে ক্ষমা করুন মাতুল বাবু। লজ্জা করে না অন্যের সাফল্যকে নিজের সাফল্য বলে চালাতে? কি ভেবেছিলেন কি আমাদের দেশের লোক সব বোকা? বিজ্ঞান শ্রেষ্ঠ পুরস্কারটা যার তার হাতে তুলে দেবো আমরা, আর 10 লক্ষ টাকা? ছি 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 ছি, আপনাদের মতো লোককে ক্ষমা করাও অপরাধ। চলুন চলুন, জিপ এসে গেছে। দারোগা বাবু, এটাকে নিয়ে যান এবার। মিস্টার মাতুল, আপনাদের মতো মানুষদের জন্য আমাদের দেশ সকল দেশের সেরা। এসব আপনার বাড়াবাড়ি, আপনি হলেন আমাদের গর্ব। কোথায় আর গর্ব, ওই শয়তান কৌশিকটাই তো আমার সব শেষ করে দিল। তবে এই অন্ধ চোখ নিয়েও আমি আমার কাজ চালিয়ে যাব। ও আমার চোখ দুটো নষ্ট করে দিয়েছে ঠিকই, মাথাটা কিন্তু আমার এখনো ভালোই চলে। সে আর বলতে। ওকে, গুড বাই, আবার দেখা হবে, চিঠিতে যোগাযোগ হবে নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। প্রথম দিনই ওই টেবিলে বই পেন ক্যালেন্ডার এসব দেখেই একটা খটকা লেগেছিল আমার। একজন অন্ধ মানুষের এসবের কি দরকার? তাও বইটা একেবারেই নতুন কেনা, 2014 এডিশন, কলেজ স্ট্রিটের পাবলিশার। তোমার মাথাটাও কম যায় না বাটুল। ওই কৌশিকটার মাথাটাও খুব পাকা। ও জানতো 40 বছর দেশের বাইরে থাকা একটা লোককে সহজে কেউ চিনতে পারবে না, তাই ডক্টর চ্যাটার্জির মাথা ভর্তি সাদা চুল আর অন্ধ দুটো চোখকে মূলধন করে ছদ্মবেশে ভারতে ডক্টর চ্যাটার্জির আসার 2 দিন আগেই চলে এলো। ইনফ্যাক্ট সেই 40 বছর আগে দেশ ছেড়েছি, কোনো বন্ধু বান্ধব নেই, রিলেটিভসও নেই বিশেষ। ক্লাস 12 পাশ করেই সায়েন্সে স্কলারশিপ পেয়ে বিদেশ চলে গেছিলাম। ডক্টর চ্যাটার্জি এসে দেখলেন নকল ডক্টর চ্যাটার্জি এখানে আসুন, উনি নিজেকে সরিয়ে নিলেন, দ্য ব্লু ইন্ডিয়ান হোটেলে উঠলেন। তারপর নিজের উপর রাগে অমন এলো পাথারি গুলি চালিয়ে একটা সরগোল তৈরি করলেন।
একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। এলোপাথারি গুলি চালিয়েছে, এর জন্য অবশ্যই হোটেলের ম্যানেজারের ধন্যবাদ প্রাপ্য, ওকে সাহায্য করবার জন্য। ঠিকই, গুলি না চললে হয়তো আমরাও নাক গলাতাম না। আর ওই নকল শশী চ্যাটার্জি ড্যাং ড্যাং করে পুরস্কার আর 10 লক্ষ টাকা বাগিয়ে পগার পার হতো। কিন্তু শশী নামের বানানটাই হতচ্ছাড়াটা খেয়াল করে দেখেনি। তবে আপনি কিন্তু আপনার নামের বানানটা ভুলে গেছেন, আই মিন ভুল লিখেছেন। হোয়াট? হ্যাঁ, এই যে আপনার ভিজিটিং কার্ডে দেখছি আপনার নাম SASHI, আর এখানে লিখলেন SHASI শশী। কোনটা ঠিক বলুন তো? মানি পার্সটা ইচ্ছে করেই ডক্টর চ্যাটার্জি ওদিন রাতে ফেলে রেখে যান। উনি জানতেন ওটা আমার হাতে আসবেই। ইডিয়েট কৌশিক, 40 বছর আমেরিকায় থাকা একটা লোক রোজ সকালে চায়ের সাথে যুগবার্তা দৈনিকের খবর রাখে। আরে, ওস্তাদের উপরেও তো ওস্তাদ থাকে নাকি, কি তাই না? Ha 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 ha!